হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে মেঘমালা এসে যাওয়ার সাথে সাথে মেঘের ছায়া যতটুকু জায়গায় পড়ল হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম সেটাকে রেখা চিহ্নিত করলেন সেটাকে তিনি দাগ টানলেন রেখা চিহ্নিত করেন কাবা ঘরের মূল অংশ বের করা হলো যেটি পবিত্র কোরআন মজিদে বাক্কা বলা হয়েছে কি বলা হয়েছে বাক্কা ওই অতটুকু অংশ যার উপর কাবা ঘর দাঁড়ানো আছে কিতাবে বলা হয়েছে এটা হলো বাক্কা আর এর চতুর্দিকটা হলো মক্কা ভাইরা আমার কাবা ঘরের মূল বুনিয়াদি জায়গাটি যখন পাওয়া গেল হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম জগতের মধ্যে একজন সচেতন নবী ছিলেন অসংখ্য গণিত পরীক্ষায় তিনি আল্লাহর কাছে বিজয়ী হয়েছেন আমার আল্লাহ পবিত্র কোরআন মজিদে নবী ইব্রাহিম আলাইহিস সালামের প্রশংসা করেছেন ওয়াইদি বিতালা ইব্রাহিম রব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন এক নয় দুই নয় প্রায় কোন কোন তাফসীরের কিতাবে বলা হয়েছে 33টা পরীক্ষা করেছেন এত বড় বড় পরীক্ষা করেছেন যে এই পরীক্ষাগুলোতে আমাদের মতো সাধারণ মানুষের টিকে থাকা বড় কঠিন জীবনের পরিণত বয়সে শেষ বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে সন্তান দিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম আস্তে আস্তে হযরত ইসমাঈল আলাইহিস সালাম বড় হতে হতে তাফসীরের কিতাবে বলা হয়েছে তার বয়স যখন 9 বছর কোন কিতাবের মধ্যে বলা হয়েছে 11 বছর ঠিক ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিমকে পরীক্ষা শুরু করলেন ইব্রাহিম তোমার সবচেয়ে প্রিয় সম্পত্তি আল্লাহর রাস্তায় তুমি উৎসর্গ করো হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার মেষ দুম্বা সবগুলো জবাই করে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জানিয়ে দিলেন না যেহেতু সে যুগের কোন আল্লাহর পথে কোনো কুরবানি উৎসর্গ করলে সেটার নিয়ম হলো খোলা ময়দানে জবাই করে ফেলে আসতে হতো আসমান থেকে আগুনে যদি সেটা খেয়ে যায় তাহলে মনে করা হতো যে এটা আল্লাহর দরবারে কবুল হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন সবগুলো পড়ে আছে আকাশ থেকে কোনো আগুন আসে না আবার তিনি আল্লাহর পক্ষ থেকে জানতে পারলেন ইব্রাহিম এটা নয় বরফের চেয়ারও তোমার প্রিয় যেটা আছে তুমি আমার রাস্তায় উৎসর্গ করো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার তিনি তার সমস্ত উটগুলো কুরবানি করলেন উট ফেলে রেখে আসলেন কিন্তু উটেও আকাশ থেকে আগুন আসে না সেটা খেয়েও যায় না শেষ পর্যন্ত রাতের গভীরে স্বপ্ন জগে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই মূল বিষয়টা দেখাই দিলেন আমি তোমার কাছ থেকে তোমার প্রিয় সন্তান যেটা তোমার জীবনের শেষ তোমার জীবনের শেষ বয়সে আমি দিয়েছি যেটা তুমি আমার কাছে শুকর করেছ আলহামদুলিল্লাহি আল্লাযী ওয়াহাবালী আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ নবী ইব্রাহিম আলাইহিস সালাম মহাপরীক্ষায় তার সবচেয়ে প্রিয় সন্তানটিকে আল্লাহর রাস্তায় জবাই করতে হবে আমি আমার ভাইদের ক্ষেত্রে জিজ্ঞাসা করি সেই পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিজয়ী হয়েছিল কিনা উত্তীর্ণ হয়েছিল কিনা সারা পৃথিবীর মানুষের জন্য ওই বিজয়টাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণ কুরবানির মধ্যে পরিবর্তন করে দিয়েছেন যাতে করে ইব্রাহিম আলাইহিস সালামের সেই আত্মত্যাগের ঘটনাটি মানুষ আল্লাহর প্রতি নিজেকে উৎসর্গ করতে গেলে যে জীবন জীবনের চেয়ে প্রিয় যেটা সেটাও যে দিতে হয় নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার জ্বলন্ত স্বাক্ষর তার বাস্তব প্রমাণ তিনি রেখেছেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য পরীক্ষার সম্মুখীন হয়েছেন পবিত্র কোরআন বলছে সমস্ত পরীক্ষায় সে বিজয়ী হয়েছে বা আতাম্মাহুন্না কোন পরীক্ষায় তিনি ফেল করেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বিশাল মর্যাদা দিলেন যদিও নবী নবীর মর্যাদা অনেক বড় তারপর পরীক্ষার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য রেজাল্ট ঘোষণা করলেন قال إني جاعلك للناس إماما تمام পৃথিবীর সকল মানুষের জন্য আমি তোমাকে ইমাম বানিয়ে দিলাম জগতের কোন ব্যক্তি যদি জীবনে কোন আত্মত্যাগ সহ আল্লাহ ভক্তির যদি কোন বিষয় তারা
নিজেরা যদি কোনো পর্যালোচনা করে নিজেরা যদি আমলে নিয়ে আসে তাহলে ইব্রাহিম তোমার নাম তারা স্মরণ করবে সুবহানাল্লাহ এই জন্য পবিত্র কোরআন মজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা তোমরা পবিত্র কোরআনের মধ্যে নবী ইব্রাহিমের জীবনী পড়ো নবী ইব্রাহিমের জীবনী পড়লে তার আত্মত্যাগের ঘটনা পড়লে তোমরা বুঝতে পারবে তিনি কত বড় সত্যবাদী ছিলেন আত্মত্যাগী ছিলেন তার নবীদের জীবনী আলোচনা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী যদি আলোচনা হয় তাহলে আমার নবীর জন্ম বৃত্তান্ত আমার নবীদের মিলাদ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ আমার নবী কিভাবে এলেন যে বিষয়টি আনা হলো আজকের আলোচনা হলো জিজ্ঞাসা করি ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে আলোচনা করব আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন ওয়াজকুর ফিল কিতাবি ইসমাঈল ইসমাঈলের কথা আলোচনা করো ওয়াজকুর আবদানা আইয়ুব আইয়ুবের কথা আলোচনা করো ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম মারিয়ামের কথা আলোচনা করো জিজ্ঞাসা করি তাতে কি আমাদের নবীর জীবনে আলোচনা লাভ করছে নবীর আলোচনা করা যাবে না এক কথা কি আছে কথা বলেন না বরং পবিত্র কোরআন মজিদে আল্লাহ রাব্বুল আলামিন নবীর জীবনী আলোচনা আরো বেশি পরিমাণে হতে হবে তাও তিনি সূরা ইনসিরাহ মধ্যে বলে দিয়ে দিলেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদ'না আনকা বিযরাক আল্লাযী আনকাদা যাহরাকা ওয়া রাফা'না লাকা যিকরাক হে রাসূল আপনার আলোচনা আপনার জিকির আপনার সম্পর্কে আলোচনা থাকবে সবার উপরে এত বেশি আলোচনা কারো জীবনে নিয়ে হবে না কে বলল না সুবহানাল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কাবা ঘর বের করলেন আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ম্যাপ দিয়ে আকাশের মেঘমালা দিয়ে কুদরতি ম্যাপ দিয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে কাবা ঘরের জায়গা দেখিয়ে দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত সতর্ক নবী ছিলেন সজাগ নবী ছিলেন আল্লাহ যেন কোনো মতেই তার উপরে বেজার না আসুন এই জন্য নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে জানতে চাইলেন আল্লাহ যে জায়গাটি উদ্ধার করা হলো কাবা ঘরের যেটা ঠিকানা পাওয়া হলো এই কাবা ঘরের দেয়াল তো ধসে গেছে কাবা ঘর এখন আর নাই এটা মিটে গেছে রব্বুল আলামিন এটা পুনর্নির্মাণের দায়িত্ব যখন আমার কাছে দেওয়া হলো আল্লাহ আমার তো জানা নাই যে আপনার চয়েস কি কোন পাথর দিয়ে আপনি কাবা ঘর নির্মাণ করবেন আপনি কোন স্টোন ব্যবহার করবেন কেমন স্টোন এখানে ব্যবহৃত হবে সেটা তো আমার জানা নাই নবী ইব্রাহিম আলাইহিস সালাম ইচ্ছে করলে যে কোনো ইট যে কোনো পাথর দিয়ে গেঁথে তিনি কাবা ঘর নির্মাণ করতে পারতেন ভাইরা আমার তাফসীরে মাফাতিউল গায়বের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করেছেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে জানতে চাইলেন মাবুদ কাবা ঘরের স্টোন কি হবে পৃথিবীতে মানুষ ঘর বানায় বাড়ি বানায় ওই ঘরের মধ্যে টাইলস লাগায় এই টাইলস গুলো এগুলো টাইওয়ানি টাইলস হবে কোন সিরামিকের হবে কোন কোম্পানির হবে যেমন তার চয়েস থাকে আল্লাহ আপনি কাবা ঘর নির্মাণ করার জন্য আমাকে দায়িত্ব দিলেন কাবা ঘরের স্টোন কি হবে দেয়াল গাঁথবো কোন কোন পাথর দিয়ে কোন রুচি আছে কিনা আল্লাহ আমি জানতে চাই আল্লাহর এরাদা তিনি জানতে চাইলেন বলুন না সুবহানাল্লাহ জানতেই পারেন একজন নবী জানতেই চাইতে পারেন আল্লাহর এরাদা কি কি বলে ঠিক কি না মা দা আরাদাল্লাহু বিহাদা মাসালা পবিত্র কোরআন মজিদে এসেছে ভাইরা আমার হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন ইব্রাহিম তুমি যেহেতু আমার চয়েস জানতে চেয়েছো তুমি কাবা ঘর বানাবে মসজিদ বানাবে যাও আমার চয়েস তোমাকে জানাই দিলাম তাফসীরে তুররে মানসুরের মধ্যে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিমকে জানিয়ে দিলেন ইব্রাহিম পৃথিবীর পাঁচটি পাহাড়ের পাথর দিয়ে কাবা ঘর নির্মাণ করো একটি হলো তুর পাহাড় মিশরের সিনিন এলাকা সিনাই এলাকার মধ্যে সিনিন এলাকার মধ্যে সেখানে একটা পাহাড় আছে যে পাহাড়টির নাম হলো তুর তুর পাহাড়ের পাথর দিয়ে ঠিক এমনি করে তুরস্ক থেকে উত্তরে 800 কিলোমিটার উত্তরে এরারোট পাহাড় এরারোট পাহাড়ের পাশে একটি পাহাড় রয়েছে যেই পাহাড়ের উপরে
150 দিন প্লাবনের পরে হযরত নবী নূহ আলাইহিস সালামের যে নৌকা থেমে গিয়েছিল যে পাহাড়টির নাম হলো জাবালে জুদি ওয়াস্তাওয়াত আলাল জুদি এই জাবালে জুদির উপরে জুদি পাহাড়ের উপরে নবী ইব্রাহিম নবী নূহ আলাইহিস সালামের নৌকা থেমে গিয়েছিল ওই পাহাড়ের পাথর দিয়া কত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাইরে আমার শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিমকে জানিয়ে দিলেন জর্ডানের জুদি পাহাড় লেবাননের আরেকটি পাহাড় আর মক্কার জমিন থেকে কাবা ঘর থেকে আড়াই মাইল দূরে ওই হেরা পর্বতের পাথর দিয়ে তুমি কাবা ঘর বানাও নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের ইরাদা জানলেন পৃথিবীর পাঁচটি পাহাড়ের পাথর দিয়ে কাবা ঘর বানানোর দায়িত্ব তাকে দেওয়া হলো নবী